আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আমার উপলব্ধি, আমার সিদ্ধান্ত এক, এই ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা, এই ছকটি পূরণ করার আগে কিছু তথ্য জেনে নেই। তোমরা যারা পূর্বে ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই দেখে নেবা। সহমর্মী হতে আমার উপলব্ধি, আমরা ধীরে ধীরে দক্ষ ম্যানেজার হয়ে উঠেছি। আমরা কি খেয়াল করেছি, এবার আমরা এই দক্ষতাকে ব্যবহার করে আরও একটু গভীরে যাব। আমরা আমাদের কোনো কোনো বন্ধু অথবা সহপাঠীর সাথে আমার কোনো রাগের বা কষ্টের অভিজ্ঞতার কথা মনে করব, যা মনে করলে এখনও কষ্ট বা রাগ হয়। আমরা তার কাছে না গিয়েই যদি তার সাথে কথা বলে আমার অনুভূতি জানতে পারি এবং তার কাছ থেকে শুনতে পারি, কেমন হয়? জোড়ায় ভাগ হয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমবার এখানে তুমি আছো, ফাঁকা জায়গায় বন্ধুকে কল্পনা করে কিছু কথা বলবা, তারপরে বন্ধু যে উত্তরটা করবে সেই উত্তরটা তুমি বন্ধুর জায়গায় দাঁড়িয়ে নিজেই উত্তর করবা। আমি তাকে সামনে কল্পনা করে আমার অনুভূতির কথা বলছি এবং প্রশ্ন করছি, এবার আমি তার ভূমিকায় থেকে উত্তর দিচ্ছি। এভাবে আমরা তার পরিস্থিতি, মনোভাব ও তার আচরণের কারণ উপলব্ধি করতে পারি। কাজটি শেষ করে নিচের আমার উপলব্ধি, আমার সিদ্ধান্ত এক ছকটি পূরণ করি। ছকটি এভাবে তোমরা পূরণ করতে পারো। আমরা নমুনা হিসেবে লিখে নিয়েছি, সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমি দুঃখ উপলব্ধি করতে পারলাম। উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত কি? আমার সহপাঠী তার কাজ সঠিকভাবে করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত কাজটি সম্পন্ন করে দেবার প্রতিশ্রুতি প্রদান করেছে। তো এই হচ্ছে আমার উপলব্ধি, আমার সিদ্ধান্ত 1 নম্বর ছকের উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে এই টপিকেরই 2 নম্বর ছক যেটা রয়েছে সেটি পূরণ করবো ইনশাল্লাহ।